नमस्कार, शुरू होच्छे आमादेर आजकेर विशेष अनुष्ठान। एवं आजकेर अनुष्ठाने आमरा शिक्षा निये आलोचना करब, केनना शिक्षार जे चित्रटा सेटा किन्तु आमूल परिवर्तन हुए गेछे। आमादेर ई महामारीर परबर्ती समये निउ नर्माल लाइफे आमरा रयेछि एवं एइखाने आमरा देखते पाच्छि जे आमादेर जे शिक्षार चित्रटा आमरा आगे देखतम सेटा थेके किन्तु एखन पुरोटाई परिवर्तन হয়েছে এবং পুরোটাই একেবারে প্রযুক্তি নির্ভর, একদম ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে রয়েছে। অতএব এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের বিষয় নির্বাচন এবং তার সাথে আমাদের ভবিষ্যৎ গড়ার যে চিন্তা ভাবনা সেটাও কিন্তু সেই কেন্দ্রিক করে তুলতে হবে এবং ক্যারিয়ার কাউন্সিলরদের পরামর্শ অবশ্যই নিতে হবে। তাদের মত অনুযায়ী, মানে ক্যারিয়ার কাউন্সিলর যারা রয়েছে তাদের মত অনুযায়ী, যে আমাদের এখন যেহেতু বোর্ডের পরীক্ষাগুলো হচ্ছে না, সেই জন্য অনেকেই হয়তো হতাশার মধ্যে রয়েছে বা অনেকের মনটা খারাপ। কেননা যারা খুব ভালো স্টুডেন্ট তারা তো একটা বিশাল প্রিপারেশান নিয়ে থাকে, তাদের এই বোর্ডের পরীক্ষার জন্য তাদের অনেক চিন্তাভাবনা থাকে, অনেক স্বপ্ন থাকে, সেগুলো যেহেতু তারা পূরণ করতে পারছে না। কিন্তু বোর্ডের পরীক্ষা হচ্ছে না বলে একদম হতাশ হয়ে বা মন খারাপ করে বসে না থেকে আমাদের নতুন যে কাজের সুযোগগুলো খুঁজে বের, মানে এই নতুন প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন নতুন যে কাজের সুযোগগুলো তৈরি হচ্ছে, সেই সুযোগগুলোকে অবশ্যই আমাদের সামিল হতে হবে, মানে সেই সুযোগগুলোকে ধরতে হবে, বুঝতে হবে। আর সেই কারণেই ক্যারিয়ার কাউন্সিলরের যেমন আপনাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন রয়েছে, সাথে বলবো যে অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করারও প্রয়োজন রয়েছে। কেননা আমাদের এই অবস্থায় নতুন যে বিষয়গুলোর ওপর, নতুন যে সাবজেক্টগুলোর ওপরে গুরুত্ব বাড়ছে এবং সেই অনুযায়ী আমাদের পড়াশোনার জায়গাটা মানে সেই কেন্দ্রিক করে তোলার জন্য আমাদের যেমন ক্যারিয়ার কাউন্সিলাররা হেল্প করতে পারে, ঠিক ততোধিকভাবে একজন অ্যাস্ট্রোলজার হেল্প করতে পারে। কেননা সেই সাবজেক্টগুলো কতটা আপনাকে স্যুট করবে বা আপনার ভবিষ্যতে কাজে দেবে সেটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজারই বলতে পারে। আর সেই কারণেই আজকের অনুষ্ঠানে আমরা এই আজকের একেবারে নতুন যে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের নতুন নতুন বিষয়গুলোর উপরে গুরুত্ব বাড়ছে, সেগুলো ছাত্রছাত্রীদের জন্য কতটা কাজে লাগবে বা কাদের কোন সাবজেক্টগুলো চুজ করার দরকার রয়েছে সেই নিয়ে আলোচনা করব। এবং যেমন এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন ডক্টর গৌতম শাস্ত্রী, আজকেও রয়েছেন, তাদেরকে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার দর্শকবৃন্দু, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল এবং সেই সঙ্গে সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। বর্তমান সত্যি কিন্তু স্টুডেন্টদের ওপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে, অর্থাৎ তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু অমনোযোগী, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ভালো হচ্ছে। কারণ আমাদের কিন্তু আগামী দিনে একটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, অর্থাৎ পড়াশোনার যে স্ট্রাকচারটা ছিল বিগত দিনে সেটার কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং তার কারণে আমাদের কিন্তু নিখুঁত, অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্রেও কিন্তু সেই নিখুঁত ক্যালকুলেশন করে একটা ছাত্র বা ছাত্রী তার কোন দিকে তার পারদর্শিতা আছে এবং সেই ওয়েতে তাকে নিয়ে গিয়ে তার কেরিয়ারটাকে ডেভেলপ করা, এটাই মেন উদ্দেশ্য এখন বর্তমানে। অর্থাৎ বাবা মাদের উদ্দেশ্যে বলবো, অর্থাৎ অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তান, কারণ এই যে পড়াশোনার যে স্ট্রাকচারটা চেঞ্জ হতে চলেছে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার গাইডলাইন এবং আপনার সন্তান কোন দিকে তাকে নিয়ে গেলে পরে তার জীবনের কেরিয়ারের জায়গাটা সব থেকে ভালো জায়গা তৈরি হবে সেটাই কিন্তু মেন লক্ষ্য। এবং তাছাড়া প্রত্যেক বাবা মাই চান যে তার সন্তানকে খুব ভালো জায়গা করে দেয়া, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে এবং তার কেরিয়ারটা তাদের জন্য একদম সাকসেসফুল লাইফ সে লিড করতে পারে, এটা কিন্তু প্রত্যেক বাবা মা চান। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি হয় জানেন, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা সময় খুব ভালো পড়াশোনা ছিল, হঠাৎ করে ব্রেকডাউন হতে শুরু করলো এবং দিনের পর দিন এমন খারাপ অবস্থা হয়ে গেল
সত্যি করেই তারপরে আর কিন্তু তাকে তার দেখা যাচ্ছে সেই লাইফটাই তার চেঞ্জ হয়ে গেল, এরকম কিন্তু আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বাবা মার সে কিছু বললে পারে তার তো উল্টো একটা রিয়াকশান তৈরি হচ্ছে, কথাই শুনছে না তার, এটাও কিন্তু হচ্ছে বর্তমানে। এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এগুলো এগুলো কীভাবে হয়, কেন হয়, আমরা বারবার বলি যে 27টা নক্ষত্র আছে, 12টা রাশি এবং 9টা কিন্তু গ্রহ আছে। এই 9টা গ্রহের মধ্যে 2টো ছায়াগ্রহ আছে, এরই সমস্তগুলোই কিন্তু আমাদের প্রত্যেকটা জাতক জাতিকার মধ্যে এফেক্টেড, অর্থাৎ প্রত্যেকটা জাতক জাতিকা কিন্তু এর কারণে এর এই গ্রহে বা এই রাশি বা এই নক্ষত্রের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের কখনো ভালো হয় কখনো খারাপ হয়। জন্ম ছকে যেমন যার যেমন যেটা থাকে সে সেই জায়গাটাই পায় এবং সেই নির্দিষ্ট সময়ে সেটা কিন্তু পায়। তাহলে একটা জাতক জাতিকা যখন পড়াশোনা করছে সেই পড়াশোনা অর্থাৎ এই যে নিখুঁত ক্যালকুলেশন যদি আপনাকে করতে হয়, যেমন আগের পড়াশোনার যে লাইফটা ছিল সেই জায়গাটা ছিল, আমরা সবসময় ভাবতাম যে চতুর্থ ভাব যদি খুব ভালো হয় তাহলে পড়াশোনা নো ডাউট খুব ভালো হয়, কিন্তু এখন যে জায়গাটা তৈরি হয়ে গেছে অর্থাৎ প্রথমেই যদি আমি বলি আমাদের পড়াশোনার যে কারক গ্রহ আছে, পড়াশোনার কারক গ্রহ হিসাবে আমরা কিন্তু বিশেষ করে আমরা বৃহস্পতি গ্রহকে ইন্ডিকেশন করি, অর্থাৎ বৃহস্পতি জ্ঞানের কিন্তু দেবতা বা বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ, অর্থাৎ জ্ঞান অর্থাৎ জ্ঞান যার মধ্যে থাকবে সে আগামী দিনে মেধাবী বা তার কেরিয়ারে একটা জায়গা তৈরি করতে পারবে বা পড়াশোনার জায়গায় সে যথেষ্ট সাকসেস পাবে। এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধি অর্থাৎ বুদ্ধির কারক গ্রহ হিসাবে আমরা জানি যে 9টা গ্রহ বললাম তার মধ্যে বুধ গ্রহ কিন্তু অ্যাক্টিভ, অর্থাৎ বুধ কিন্তু বুদ্ধির কারক গ্রহ হিসাবে কাজ করে। এবং সেই বুধ অর্থাৎ বুদ্ধিটা আপনি কখন আপনার মধ্যে দেখা যাচ্ছে বুদ্ধি আছে সেটা কীভাবে প্রকাশ করবেন সেটাও কিন্তু সেই একটা স্টুডেন্টের ক্ষেত্রেও যেমন তার নির্দিষ্ট তার সেই এজের পরিপ্রেক্ষিতে তার বুদ্ধিটা কাজে হয়, আবার আপনি যেটা দেখা যাচ্ছে আপনি একটা ভালো ব্যবসা করছেন বা আপনি একটা কর্ম করছেন বা কোনো একটা ভালো জায়গায় আছেন সেক্ষেত্রেও বুদ্ধির প্রয়োজন হয়, কারণ বুদ্ধি হচ্ছে দেয় অ্যাপ্লিকেশন, অর্থাৎ বুধ গ্রহটা আপনার অ্যাপ্লিকেশনের ওপর ডিপেন্ড করে। আপনি আপনার এই মুহূর্তে দেখা যাচ্ছে এই কথাটা বললে অর্থাৎ ওই কথাটা বলা মানে ওটাই অ্যাপ্লিকেশন, আপনার ওই অ্যাপ্লিকেশনটা যদি সঠিক সাকসেসফুল আপনার জীবনে হয় তাহলেই আপনি জীবনের সাকসেস পাবেন। এবং সেই জায়গাটা অর্থাৎ বৃহস্পতি জ্ঞান আছে, দেখবেন অনেকের ক্ষেত্রে জ্ঞান আছে, সেই জ্ঞানটা সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারেন, অর্থাৎ সেখানে বুদ্ধি অর্থাৎ বুধের কোনো একটা জায়গা ডিস্টার্ব করে এবং তার কারণে জীবনে সেই জ্ঞানটা নিজের মধ্যেই রেখে দিল, সে কিন্তু বহিঃপ্রকাশ করতে পারলো না এবং সে একই জায়গায় একই লাইফস্টাইলে দেখবেন যে থেকে যাচ্ছে, তার মধ্যে কোনো রকমের প্রোগ্রেস নেই, তার কোনো রকম পরিবর্তনও নেই। সুতরাং বুধ কিন্তু এখানে ভীষণভাবে এফেক্টেড। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের মনের কারক গ্রহ, দেখবেন যে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে তার মধ্যে একাগ্রতা চিন্তা ভাবনা এটা কিন্তু যথেষ্ট প্রয়োজন হয়। এবং মনোসংযোগ আমরা আপনি যদি দেখবেন যে আপনি যে কাজটা করছেন মনোসংযোগের মাধ্যমে যদি করেন তাহলে সেই কাজটা দেখবেন খুব কম টাইমের মধ্যে সাকসেস পাচ্ছেন, কিন্তু এটা স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই, সেই স্টুডেন্ট বা সেই ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে বা আপনার সন্তান পড়াশোনা করতে বসছে তার মনোসংযোগটা কতটা আছে সেই পড়ার প্রতি সেটাও কিন্তু বিবেচ্য বিষয়। কারণ দেখবেন যে পড়াশোনা করছে সব করছে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না, অর্থাৎ সেখানে মনোসংযোগের কোনো একটা জায়গা ডিস্টার্ব হচ্ছে। এবং এই মনোসংযোগের জন্য কোন গ্রহ দায়ী, এই 9টা গ্রহের মধ্যে বললাম এই 9টা গ্রহের মধ্যে চন্দ্র কিন্তু এফেক্টেড, অর্থাৎ চন্দ্র যদি ভালো থাকে তাহলে তার মধ্যে মনোসংযোগের জায়গাটা কিন্তু নো ডাউট খুব ভালো থাকবে। এবং তার অল্প পড়াশোনা করলে অল্প একটু দেখলেই তার মধ্যে মুখস্থ বা তার মধ্যে সেই জ্ঞানটা আরোহণ করে নিতে পারবে। এই যে তিনটে গ্রহ একটা স্টুডেন্টদের ক্ষেত্রে একটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এর পরে যদি আমি বলি ভাব অনুযায়ী অর্থাৎ ভাবের ক্ষেত্রে লগ্ন ভাব আমাদের শরীর আমি নিজে বা আপনার সন্তান নিজে সে কতটা দক্ষতা বা সে কতটা পরিশ্রম করতে পারে সে কতটা এই বিষয়ের ওপর নিজের ধ্যান ধারণা দিতে পারবে সেটা লগ্নের থেকে ইন্ডিকেশন করে। লগ্ন তার শরীর স্বাস্থ্য কতটা স্ট্রং জায়গায় থাকবে, দেখবেন যে অনেক ক্ষেত্রে পড়াশোনা করছে করতে করতে একটু দেখা যাচ্ছে যে কোনো রকমের টেনশন পেল তাতে কিন্তু নার্ভাসনেস হয়ে যাচ্ছে বা পরীক্ষার কথা শুনলে সে বারংবার টেনশন ফিল করে তার বিভিন্ন রকম শারীরিক সমস্যাও
তৈরি হচ্ছে, অর্থাৎ লগ্ন এখানে কোনো রকমের এফেক্টেড জায়গায় তৈরি হয়ে আছে বা নেগেটিভ জায়গা তৈরি হয়ে যায়। এবং এটা লগ্নে এগুলো আরও বিস্তারিত যখন আলোচনা করব তখন আবার এগুলো বলবো। এবং এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব, অর্থাৎ আমাদের প্রাথমিক একটা শিক্ষা, দেখবেন যে আমরা প্রথমেই আমাদের সন্তানদের 2-3 বছর যেই শুরু হয় তখনই তার মধ্যে একটা শিক্ষার জায়গা দিই। এবং এগুলো কিন্তু নিখুঁত ক্যালকুলেশনের পরিপ্রেক্ষিতে আপনাকে বললাম, কারণ আমাদের পড়াশোনার জায়গা, আমাদের এডুকেশন স্ট্রাকচারটা কিন্তু অনেক কিছুর পরিবর্তন হতে চলেছে। সুতরাং এই দ্বিতীয় ভাব থেকে আমাদের প্রাথমিক শিক্ষার ইন্ডিকেশন করে সেই ছাত্র ছাত্রী বা সেই আপনার সেই সন্তানটা সে কতটা নিজের মধ্যে খুব কম সময়ের মধ্যে সেই জায়গাটাকে বুঝে নিতে পারবে বা তার মুখস্থ বিদ্যা কতটা আছে। দেখবেন যে প্রথমে অবস্থায় অল্প কিছু ছড়ার মাধ্যমে বা কিছু কবিতার মাধ্যমে তাকে দেওয়া হয়, সে যাতে শুনে শুনে তার মধ্যে মুখস্থ জায়গাটা নিয়ে আসতে পারে এবং সেইভাবে আপনি যেমন করে বলবেন সে সেইভাবে বলতে চায়। অর্থাৎ এই যে জায়গাটা এটা দ্বিতীয় ভাব থেকে ইন্ডিকেশন করে, অর্থাৎ এটা প্রাথমিক শিক্ষার মধ্যে পড়ে। তারপরে হচ্ছে যেটা চতুর্থ ভাব, এই চতুর্থ ভাব থেকে কিন্তু আমাদের দেখা হয় যে আমাদের একটা নির্দিষ্ট মাধ্যমিক লেভেল পর্যন্ত শিক্ষার জায়গা ইন্ডিকেশন করছে এখন বর্তমানে, অর্থাৎ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি একটা যে লেভেলটা রয়েছে হায়ার সেকেন্ডারি লেভেল, এই পর্যন্ত কিন্তু চতুর্থ ভাব থেকে আমাদের ইন্ডিকেশন করে। চতুর্থ ভাব যদি নো ডাউট ভালো থাকে তাহলে তার এই যে পড়াশোনার ক্ষেত্রে এই যে লেভেলটা তার নো ডাউট ভালো হবে। এবং এর পরে যে জায়গাটা দেখা যাচ্ছে নবম ভাব, অর্থাৎ পঞ্চম ভাব এবং নবম ভাব, এই পঞ্চম ভাব তার জ্ঞান, সে তার মধ্যে ক্রিয়েটিভ লাইন কতটা আছে, সে ক্রিয়েটিভ কতটা একটা জিনিসকে দেখে সে কতটা ক্রিয়েট করতে পারছে তার সেই স্বরূপ, তার মধ্যে সেই পঞ্চম ভাব যদি ভালো থাকে সেইটা দেয়। এবং নবম ভাব যদি কানেক্টেড হয়, নবম ভাব যদি ভালো হয় তাহলে তার উচ্চ শিক্ষার একটা যোগ তৈরি হয় এবং তার নিজস্ব জ্ঞান নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে সে আগামী দিনে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। তখন সে নিজের ওপরে কিন্তু যে একটা জায়গা দেখা যাচ্ছে একটা ছোট্ট লেখা, সেই লেখার দেখে তার মধ্যে তার নিজস্ব যে জ্ঞান আছে এবং বিগত দিনে যে পড়াশোনা করেছে তার সেই জ্ঞান কাজে লাগিয়ে সেটাকে কিন্তু ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে সে তার ক্ষেত্রে বলবো যে উচ্চশিক্ষা। এবং এইগুলো সব কিছু ডিপেন্ড করে একাদশ ভাব, আবার অর্থাৎ এখানে চতুর্থের একাদশ দ্বিতীয় বা লগ্নের একাদশ একাদশ ভাব, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে আপনার সন্তানের একাদশ ভাবটাও খুব ভালো জায়গায় আছে। তাহলে যে এই কটা ভাব যদি একটা জাতক জাতিকার মধ্যে ভালো জায়গায় থাকে, শুভ গ্রহের দৃষ্টি থাকে বা শুভ গ্রহ অবস্থান করে, তাহলে সেই জাতক জাতিকা নো ডাউট জীবনে কিন্তু প্রতিষ্ঠা পেতে পারে। দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে এইরকমও দেখা যায় যে পড়াশোনা করলো প্রতিষ্ঠাও সে কোনোভাবে সেইভাবে পেলও না অনেক ক্ষেত্রে, কোথায় বাধা, সেক্ষেত্রে 10th হাউস আমাদের যে কর্মজীবন সেখানে দেখা যাচ্ছে কোনো রকমের একটা বাধা তৈরি হয়। আবার দেখবেন যে কোনো কোনো জাতক জাতিকা সে তার স্কুল লাইফে খুব ভালো পড়াশোনা কিন্তু সেইভাবে রেজাল্ট হয়নি, কিন্তু তার মধ্যে কিন্তু তার পঞ্চম ভাব দেখা যাচ্ছে খুব স্ট্রং জায়গা ছিল, সে কিন্তু ভালো জায়গায় কোনোভাবে না কোনোভাবে তার কেরিয়ারটাকে নিয়ে একটা ভালো জায়গা তৈরি হয়েছে, দেখা গেল একটা ভালো খেলোয়াড় তৈরি হয়েছে বা সে একটা ক্রিকেটার হয়ে গেছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে তার ক্রিয়েটিভ লাইন এমন দিকে নিয়ে গেছে সে একজন একটা এমন একটা ব্যক্তি, সে প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে গেছে, প্রতিষ্ঠিত একজন, সে যথেষ্ট তাকে সম্মান করছে, তার পাড়া প্রতিবেশী তার সমাজ যথেষ্ট তাকে শ্রদ্ধার সঙ্গে দেখছে, এটা কখন হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু কানেকশনের ওপর ডিপেন্ড করে, কারণ আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়াগ্রহ, এরা যেভাবে পরিচালনা করবে আপনাকে কিন্তু সেইভাবে পরিচালিত হতে বাধ্য হবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন পড়াশোনার ক্ষেত্রে বাধা তৈরি হয়ে গেল, অর্থাৎ একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত পড়াশোনা করতে করতে হঠাৎ করে বাধা, কী বাধা দেখা গেল, সঙ্গদোষ, কখনও দেখা যাচ্ছে যে সে তার বন্ধু বান্ধবের সঙ্গে মিশে এমন একটা জায়গা তৈরি করলো তার পড়াশোনার থেকে পুরোটাই ডিটাচমেন্ট হয়ে গেল। এগুলো কখন হয়, যদি জন্মছকে লগ্নপতির সঙ্গে দ্বিতীয় পতি কানেকশন হয় এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠপতি অষ্টমপতি এবং সঙ্গে দ্বাদশপতি, অর্থাৎ ষষ্ঠ অষ্ট দ্বাদশ, এই তিনটেই হচ্ছে দুস্থান, এই দুস্থান যদি লগ্নের সঙ্গে কানেকশন পায়
বা দ্বিতীয়ের সঙ্গে কানেকশন পায়। কেন দ্বিতীয় বললাম এখানে, কারণ এখানে দ্বিতীয় সেকেন্ড হাউস হচ্ছে ফোর্থের ইলেভেন্থ। ফোর্থ থেকে আমাদের কিন্তু শিক্ষার জায়গা দেখা হয়, তাহলে ফোর্থের ইলেভেন্থ যখন কানেক্টেড হয়ে যাবে ষষ্ঠপতি অষ্টমপতি বা দ্বাদশপতির সঙ্গে, তখন সেই জাতক জাতিকার মধ্যে কিন্তু পড়াশোনার জায়গায় গাফিলতি আসবে। এবং সেক্ষেত্রে যদি রাহু বা কেতু কানেক্টেড হয়, তাহলে জানবেন যে ভুল সিদ্ধান্তের কারণে জীবনের সেই নির্দিষ্ট সময় বা সেই গুরুত্বপূর্ণ সময়টা সে নষ্ট করে ফেলবে। তাহলে এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু নিখুঁত ক্যালকুলেশনের মাধ্যমে একটা জাতক বা জাতিকাকে বলা যায় বা তার দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে তার কখন এই সময়টা আসতে পারে। সে দেখা যাচ্ছে এখন খুব ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা করছে, কিন্তু কখন এই সময় আসবে কি তার জীবনে, কোনো কোনো ক্ষেত্রে আসে, কোনো ক্ষেত্রে আসে না। আবার দেখবেন যে কোনো কোনো ছাত্রছাত্রী এখন হয়তো পড়াশোনায় অনেক রকমের ডিস্টার্ব আছে, কিন্তু তার একটা সময় পরে তার যখন এই কানেকশনটা সঠিকভাবে পেয়ে যাবে, তখন সে আরও জীবনে ভীষণ ভীষণভাবে ডেভেলপ করতে পারবে। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর ওপর ডিপেন্ড করে আমাদের পড়াশোনা। দেখুন কেরিয়ার, আমরা অনেক ক্ষেত্রে আমি এর আগেও বললাম যে পড়াশোনা দেখা যাচ্ছে সেইভাবে সে করতে পারেনি, কিন্তু তার কেরিয়ার ডেভেলপ হয়ে গেছে। কর্মক্ষেত্র কখন ডেভেলপ হয়, অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে আপনার কর্মক্ষেত্র একটা ভালো জায়গা পেলেন, কখন পেলেন, কারণ লগ্নর সঙ্গে দ্বিতীয় পঞ্চম সপ্তম এবং দশমের কানেকশন এবং একাদশের কানেকশন যখন হয়, তখন কিন্তু আপনার কর্মক্ষেত্রে ডেভেলপ হয়। অর্থাৎ পঞ্চম সপ্তম বা দশমে, অর্থাৎ এখানে লগ্নপতি এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পতি এবং পঞ্চম, অর্থাৎ লগ্ন নিজে দ্বিতীয় হচ্ছে অর্থের জায়গা, আর পঞ্চম থেকে হচ্ছে নিজস্ব জ্ঞান, সপ্তম ব্যবসা, কেউ দেখা যাচ্ছে ব্যবসায় সে দারুণ সাকসেস পাচ্ছে, আবার কেউ দেখা যাচ্ছে চাকরি জীবনে কোথায় চাকরি করে যথেষ্ট সাকসেস পাচ্ছে। তাহলে কখন এটা হচ্ছে, কারণ সপ্তম থেকে যদি সে ব্যবসা করে তাহলে সপ্তম নিশ্চয়ই ডেভেলপ হবে, আবার সে যদি কর্ম করে চাকরি করে তাহলে দশম তাকে ডেভেলপ করতে হবে। এই অল্টারনেট যে কোনো একটা জায়গা তার কোনো না কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছেই, এবং একাদশের তার সঙ্গে সঙ্গে কানেকশন এবং শুভ কানেকশন পাওয়া প্রয়োজন আছে, তাহলে সে জীবনে, সে কর্মজীবন বলুন বা ব্যবসায়িক জীবন বলুন, তার জীবনে ডেভেলপমেন্ট আসে। এবং তার সঙ্গে সঙ্গে শনি গ্রহ, আমি বারংবার শনি গ্রহ নিয়ে আলোচনা করেছি যে শনি যে আমাদের সত্যিই খুব খারাপ ফলই দেয় তা না, শনিও কিন্তু এখানে কর্মপতি হিসাবে কিন্তু কাজ করে, কারণ একটা নেটাল চার্টের কর্মপতি বা দশমপতি, এখানে কিন্তু দশমপতি এবং বিশেষ করে দশম এবং একাদশপতি শনিগ্রহকেই ইন্ডিকেশন আছে, কারণ নেটাল চার্টের দশম হচ্ছে মকর রাশি এবং একাদশ হচ্ছে কুম্ভ রাশি, দুটো রাশিরই অধিপতি কিন্তু শনিগ্রহ। সুতরাং এখানে কর্মযোগ বা সাকসেসের যোগ সব কিছুই বলুন কিন্তু শনি দিচ্ছে। সুতরাং এখানে শনির কানেকশান যখনই পেয়ে যাবে, সেই জাতক জাতিকা কিন্তু সে জীবনে, সে কর্মক্ষেত্রে বলুন, অর্থাৎ সে নিজে কোনো চাকরি করেই বলুন, সে সরকারি চাকরি বলুন, বেসরকারি চাকরি বলুন, তার কর্মজীবনে ডেভেলপ করতে পারবে। আবার সপ্তমের কানেকশান পেলে সে ব্যবসা একটা ভালো জায়গা প্রতিষ্ঠা করে সে একটা দারুণ প্রতিষ্ঠাবান একটা ব্যবসার মধ্যে ইনভলভ হয়ে যেতে পারবে। আবার এখানে কিন্তু আরও কিছু বিচার আছে, শুধু ব্যবসার সে পার্টনারশিপ ব্যবসা কেমন হবে, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে সে তার নিজের ব্যবসা কেমন হবে বা কোনো লিমিটেড কোম্পানির সে মালিক হতে পারবে কিনা, এগুলো কিন্তু ডিপেন্ড করে প্রত্যেকটা জন্মছকের গ্রহগত কানেকশানের উপর। এবং তার সঙ্গে সঙ্গে যদি বলি যে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় চাই হয়তো ক্রিয়েটিভ লাইন কারোর, অর্থাৎ নাচ গান ছবি আঁকা এই ধরনের আমাদের সন্তানদেরকে, তাদেরকে সেই সব জায়গায় প্রতিভাগুলো তাদেরকে অ্যাচিভ করার জন্য আমরা বিভিন্নভাবে উৎসাহ দিই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখবেন সেই অ্যাচিভমেন্ট কখনো সে পায় আবার কখনো পায় না। অর্থাৎ এই অ্যাচিভমেন্ট বা ক্রিয়েটিভ লাইনের জন্য, ক্রিয়েটিভ জায়গাটার জন্য শুক্র গ্রহ আমাদের কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। শুক্র এবং এই নেটাল চার্টের সপ্তম স্থান ইন্ডিকেশন করে, এবং সেই জায়গাটা তার টার্গেট লক্ষ্য কতটা সঠিক, সেই লক্ষ্য সে পূরণ করতে পারবে কি না, এটা সবটাই কিন্তু সপ্তম ভাব থেকে বা সেভেন্থ হাউস থেকে ইন্ডিকেশন করে। এবং সেই সেভেন্থ হাউসের অধিপতি হচ্ছে শুক্র, যত স্ট্রং থাকবে জন্মছকে তার ক্রিয়েটিভ লাইন নো ডাউট খুব ভালো দিকে যাবে। এবং এই ক্রিয়েটিভ লাইন দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কারোর জন্মছকে ক্রিয়েটিভ লাইন নো ডাউট ভালো আছে, সে ক্রিয়েটিভ লাইনে গেল, অর্থাৎ ক্রিয়েটিভ নাচ কোনো নাচের জায়গা গেল, সে কোনো গান বা ছবি আঁকা
এইসব ব্যাপারে গেল, বা দেখা যাচ্ছে সে আর্টিস্ট লাইনে কোথায় দেখা যাচ্ছে সে বিউটি রিলেটেড কোনো প্রোডাক্টের মধ্যে বা বিউটি রিলেটেড কোনো কিছুর মধ্যে ইনভলভ হয়ে গেল, কেউ দেখা যাচ্ছে যে ফ্যাশন রিলেটেড কোনো জায়গায় ইনভলভ হয়ে গেল, এগুলো সব কিন্তু সেভেন্থ হাউজের অধিপতি সে যদি খুব কংক্রিট জায়গা ভালো জায়গা থাকে তাহলেই কিন্তু পায়। আবার দেখবেন কোনো জাতক জাতিকা খেলাধুলার মধ্যে খুব প্রোগ্রেস করছে, খেলাধুলো সে জীবনের কিন্তু ডেভেলপ হচ্ছে। কেন হয়, সেই পড়াশোনা দেখা যাচ্ছে একটা জায়গা ছিল কিন্তু খেলাধুলায় সে দারুণ জায়গা পেয়ে গেল। কখন কীভাবে পেলো? আমাদের কিন্তু দেখবেন যে আমাদের ভারতবর্ষে অনেক ক্রিকেটার আছে, তার পড়াশোনার লাইফ কিন্তু সেইভাবে ডেভেলপ করতে পারেনি কিন্তু খেলার জগতে কিন্তু সে বিশ্ববিখ্যাত হয়ে গেছে। কেন হয় এটা? এটাও কিন্তু জন্মছকে এই যে বুধ গ্রহ বললাম, বুধ কিন্তু অ্যাক্টিভ কতটা আছে, বুধের সঙ্গে মঙ্গল কতটা অ্যাক্টিভ আছে, এই গ্রহগুলোর কানেকশন কতটা পাচ্ছে সেটার উপরই ডিপেন্ড করে। এবং ফিফথ হাউস, টেন্থ হাউস এবং ইলেভেন্থ হাউস এর সঙ্গে যখন কানেকশন করবে রবি, শনি গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ এবং বৃহস্পতি, এই সমস্ত গ্রহগুলো অর্থাৎ এই গ্রহগুলো যখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং ফিফথ হাউস নিজস্ব জ্ঞান অর্থাৎ সেই বললাম যে অ্যাপ্লিকেশন, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে টেন্থ হাউস সে কর্ম, যে কর্মটা করছে সে নিষ্ঠার সঙ্গে সেই কর্মটা করছে কিনা, অর্থাৎ তার ধ্যান জ্ঞান সবটাই সেই কর্মের মধ্যে ইনভলভ আছে কিনা, এবং সে একাদশ সাকসেস যদি এই কানেকশনগুলো থাকে তাহলে সে জীবনে নিশ্চিতভাবে ডেভেলপ করবে এবং খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পেতে পারে। তা এই নিয়েই অর্থাৎ এই পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী থাকলেও কিন্তু একটা সময় গিয়ে তার ডেভেলপ আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে পড়াশোনা দেখবেন যে এখন খুব ভালো করছে হঠাৎ করে তার দেখা যাচ্ছে যে এমন জায়গা হয়ে গেল সে ক্লাসে আর পাসই করতে পারছে না, এইরকম জায়গাও কিন্তু আমরা বারংবার দেখি। একদম, এবং এই কারণেই যদি আমরা দেখি যে মানে একটা ভালো স্টুডেন্ট হঠাৎ করে খারাপ রেজাল্ট করতে শুরু করেছে, সেক্ষেত্রে তার উপরে অহেতুক চাপ সৃষ্টি না করে অবশ্যই আপনারা এসে কনসাল্ট করুন এবং প্রতিকার প্রতিবিধান বা কাউন্সিলিংয়ের মাধ্যমে কিছুটা পরিবর্তন আনা নিশ্চয়ই সম্ভব। তাই সঠিক সময়ে এসে আপনাদের পরামর্শ করা এটা ভীষণভাবে প্রয়োজন, আর অহেতুক চাপ কখনোই সৃষ্টি করবেন না, যার ফলে কিন্তু বিপথেও চলে যেতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেমন দাদা বললেন যে হয়তো পড়াশোনায় সেরকম ঠিকঠাক নয়, মানে ভালো রেজাল্ট করতে পারছে না, কিন্তু অন্যান্য কেরিয়ারে গিয়ে অন্যান্য কেরিয়ার অপশানস যখন সিলেক্ট করছে সেক্ষেত্রে তারা ভীষণভাবে সাফল্য পাচ্ছে, সেভাবে সেই সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত হতে পারছে। অতএব এই যে কেরিয়ার অপশানটা চুজ করা, মানে সঠিক জায়গায় গিয়ে ক্লিক করা, এটা কিন্তু ভীষণভাবে দরকার রয়েছে। সঠিক সময়ে সঠিক কেরিয়ার অপশানে চুজ করে নেওয়া বা সিলেক্ট করে নেওয়া, সেই জায়গাগুলো দেখতে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে আপনাদের যোগাযোগ করার ভীষণভাবে প্রয়োজন। আর আমাদের এই যেই বর্তমান সময়ের মধ্যে রয়েছি, সেই বর্তমান সময় থেকে আবার আমরা আগের অবস্থায় ফিরে যেতে হলে, আমাদের এই যে তলিয়ে যাওয়া অর্থনীতিকে আবার চাঙা করে তুলতে হলে অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের উপরে আমাদের নির্ভরশীল হতে হবে, এবং তারা যাতে ভালো থাকে, তারা যাতে তাদের ভবিষ্যৎটা ভালো করে গড়তে পারে, সেই দিকটা অবশ্যই প্রত্যেককে কেয়ারফুল থাকতে হবে। মানে আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের যারা স্টুডেন্টরা রয়েছে, যারা আমাদের সন্তানরা রয়েছে, তাদের ফিউচারটা যাতে নষ্ট না হয়ে যায়, যাতে ঠিক থাকে, সেই দিকে ভীষণভাবে আমাদের মনোযোগ দিতে হবে। আর সেই কারণেই যোগাযোগ করুন আপনারা, এবং যোগাযোগের মাধ্যমে আপনাদের সমস্যাগুলোর সমাধান করুন, আপনারা সঠিক কেরিয়ার অপশানে যান এবং আপনাদের সন্তানদের বা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলুন। বুকিং নাম্বারে ফোন করে আপনারা ডক্টর গৌতম শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তে যে বিশেষ সুযোগ, অবশ্যই ছাত্রছাত্রীদের কথাও তিনি মাথায় রেখেছেন, তাদের কথা ভেবেও কিন্তু এই যে রেমেডির উপরে 10% ডিসকাউন্টের ব্যাপারটি করে দিয়েছেন। অতএব আপনারা এই সুবিধাও পেয়ে যাচ্ছেন যে রেমেডির উপরে 10% ডিসকাউন্ট, তাছাড়াও ছাত্রছাত্রীদের জন্য আরও অনেক উপহার আছে, যেগুলো আপনারা আসলে পরেই জানতে পারবেন। আর বেসিক লাইফ হরোস্কোপ এটাও কিন্তু একেবারে উপহারস্বরূপ আপনারা পেয়ে যাচ্ছেন। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।